আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? সবাই ভালো তো? আশা করি করোনার এই পরিস্থিতিতে সবাই সবার পরিবার নিয়ে সুস্থ থাকো, এই কামনাই করি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের একটা অধ্যায় আলোচনা করব। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি হচ্ছি সেলিন আক্তার, সহকারী শিক্ষক সাতরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে জাবেদা। এই জাবেদা সম্পর্কে আমি তোমাদের কিছু বলব। আগে আসো, দেখো জাবেদা কাকে বলে। জাবেদা হচ্ছে যে প্রতিষ্ঠানের লেনদেনগুলো ঘটে তার প্রত্যেকটা লেনদেন ক্রম অনুযায়ী তাকে লিপিবদ্ধ করাটাই হচ্ছে জাবেদা। জাবেদা সাধারণত দুই প্রকার, এক হচ্ছে সাধারণ জাবেদা, দুই বিশেষ জাবেদা। সাধারণ জাবেদা নিয়ে আমি তোমাদের সাথে আজ আলোচনা করব। তোমরা পরবর্তী শ্রেণীতে অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে এই বিশেষ জাবেদা সম্পর্কে আরো ডিটেলস আলোচনা পাবে। চলো, জাবেদার নমুনা ছ। দেখো জাবেদার ঘর পাঁচটা, তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট ক্রেডিট, এই হচ্ছে নমুনা ছক। কখনো প্রশ্নে তোমাদের যদি জাবেদার নমুনা ছক চায় তাহলে তোমরা এই ছকটা আঁকিয়ে দিলেই তোমাদের হয়ে যাবে। এখন আসো, কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। ডেবিট ক্রেডিট নির্ণয়ের কিছু ছোট সূত্র আছে। এক, গ্রহীতা ডেবিট দাতা ক্রেডিট। দুই, সম্পদ সমূহ ডেবিট দায় সমূহ ক্রেডিট। তিন, ব্যয় সমূহ ডেবিট আয় সমূহ ক্রেডিট। এই সূত্রগুলো ফলো করলে তুমি জাবেদা অতি সহজেই বলতে পারবে, লিখতে পারবে। আমরা এই সাধারণ জাবেদায় যে আলোচনা করলাম তার সাথে তোমরা যদি বইটা খোলো তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। এখন চলো আমরা একটা সৃজনশীল প্রশ্ন কিভাবে সমাধান করা লাগে তা নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো আমি একটা সৃজনশীল প্রশ্ন এখানে উঠানোর চেষ্টা করেছি। প্রশ্নে আমি পড়ে তোমাদের দেখাবো। জনাব রহমান 2019 সালে জানুয়ারি 1 তারিখে নগদ 20,000 টাকা, আসবাবপত্র 10,000 টাকা ও ব্যাংক ঋণ 30,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে। নিম্নে তার অন্যান্য খরচগুলো দেওয়া হলো। 1 তারিখে সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো 2,000 টাকা, নগদে পণ্য ক্রয় 3,000 টাকা, ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা, বেতন প্রদান 3,000 টাকা, পণ্য উত্তোলন 2,000 টাকা। এই লেনদেনগুলো মাঝে সৃজনশীল প্রশ্ন দেখো তিনটা দেওয়া আছে। ক, জনাব রহমানের মূলধনের পরিমাণ নির্ণয়। খ, অর্থের আগমন ও নির্গমন দেখিয়ে নগদ তহবিলের পরিমাণ অর্থাৎ নগদ অর্থের পরিমাণ নির্ণয় করো। গ, উক্ত লেনদেন জনাব রহমানের প্রাথমিক বইতে লিপিবদ্ধ করো। দেখো আমি তোমাদের সাথে জাবেদার আলোচনা করছি কিন্তু প্রশ্নে দেখা চাইল প্রাথমিক বইতে লিপিবদ্ধ করো। এখানে খাবরানোর কিছু নাই, তোমরা একটু খেয়াল করলেই দেখবা জাবেদারই আরেক নাম হচ্ছে প্রাথমিক, জাবেদার আরেক নাম হচ্ছে সহকারী বই। তাহলে প্রাথমিক বই, সহকারী বই, জাবেদা, প্রশ্নে যেটাই চাওয়া হোক তোমরা জাবেদা অ্যান্সার করো। দেখো আমি জাবেদা ক এবং খ সৃজনশীল প্রশ্নে উত্তর এখানে রাখিনি, এখানে আমি গ নাম্বারের উত্তরটা রেখেছি। দেখো আমার নিয়ম অনুযায়ী জাবেদার ঘর পাঁচটা, 1, 2, 3, 4, 5, পাঁচটা ঘর কাটা হয়ে গেল। এরপরে আমি যার অঙ্ক, যার প্রতিষ্ঠান, তার নামটা লিখে ফেললাম জনাব রহমান, আর কি অঙ্ক করছি জাবেদা, তাহলে লিখলাম জাবেদা। তারিখ 2019 জানুয়ারির 1,
দেখো এখানে আমি কি নিয়ে ব্যবসা আরম্ভ করলাম, নগদ আসবাবপত্র ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলাম। তাহলে এই প্রথমে যে সমস্ত জিনিস নিয়ে আমি ব্যবসা আরম্ভ করব সেটাই হলো আমার মূলধন হিসাব। তাহলে দেখো আমি লিখি নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, কারণ নগদান আর আসবাবপত্র হচ্ছে সম্পদ, সম্পদ আর ব্যয় ডেবিট হয়, আয় আর তায় ক্রেডিট হয়। তাহলে ব্যাংক ঋণ ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। তোমরা একটু খেয়াল করলে খুঁজে পাবে যে এইখানে টাকার সাথে আমার জাবেদার টাকার একটু গরমিল আছে। অবধি ছিল 20,000, আমি বসাইছি 50,000, আসবাবপত্র 10,000 ঠিক আছে, ব্যাংক ঋণ 30,000 ঠিক আছে, এইবার এই নগদ আর আসবাবপত্র 20 আর 10 দুটা মিলে মূলধন 30,000 ঠিক আছে। এরপরে এই ঋণের টাকাটা আমি নগদের সাথে যোগ করে দিয়ে দিলাম। ঋণ নেওয়ার সময় তখন সেটা নগদে নেওয়া হয়েছে, এর জন্যই নগদের সাথে অ্যাড হয়ে গেছে। আরেকটা জিনিস খেয়াল করো, যখন দেখবা ডেবিট আর ক্রেডিটে একই সমান টাকা না হবে তখন সেটা জাবেদা হবে না, ডেবিট আর ক্রেডিটে সম পরিমাণ টাকা থাকবে। ডেবিটে দেখো আমার 60,000 টাকা, ক্রেডিটেও আমার 60,000, যদি এর কোনো রকম হয় তাহলে সেটা হবে। 1 তারিখে দেখো সোনালি ব্যাংকের হিসাব খোলা হলো, নিয়ম অনুযায়ী সূত্র অনুযায়ী আমরা যে গ্রহণ করে সে ডেবিট হয়, যে দান করে সে ক্রেডিট হয়। তাহলে সোনালি ব্যাংকে হিসাব খোলার জন্য টাকাটা কে গ্রহণ করলো? ব্যাংক। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আর আমার কাছ থেকে নগদ টাকা চলে গেল তাহলে হবে নগদান হিসাব ক্রেডিট। এরপর দেখো নগদে পণ্য ক্রয় 3,000 টাকা, ক্রয় হলো ব্যয়, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ধারে বিক্রয়, বিক্রয়ের সাথে সবসময় দেনাদারের সম্পর্ক, তাহলে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হলো একটা আয়, আয় সবসময় ক্রেডিট হয়। বেতন প্রদান, আমার প্রতিষ্ঠানে কোনো কর্মচারী থাকলে তাদেরকে আমার অবশ্যই বেতন দিতে হবে, বেতনটা হচ্ছে আমার ব্যয় খরচ হিসাব, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। খেয়াল করো 8 তারিখে আমার আছে পণ্য উত্তোলন 2,000 টাকা, ব্যক্তিগত প্রয়োজনে যদি কখনো পণ্য উত্তোলন করা হয় তাহলে উত্তোলন হিসাব ডেবিট হয়। আর একটা প্লাস পয়েন্ট আছে, নিজের দোকান থেকে নিজের প্রতিষ্ঠান থেকে কখনো কোনো পণ্য উত্তোলন করলে সেটা ক্রয় হিসাব ক্রেডিট হয়। দেখো আমার এখানে আছে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এই আমার সমাধান গ এর অ্যান্সার শেষ, কিন্তু আমি ক আর খ এর অ্যান্সার এখানে দেখাইনি। তারপরও তুমি আমার এই গ থেকে ক আর খ এর অ্যান্সার পেয়ে যাবে। ছাত্রছাত্রীরা তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে ক নাম্বারে মূলধনের পরিমাণ যাওয়া হয়েছে। দেখো আমার 1 তারিখে মূলধন হিসাব ছিল জাবেদায় 30,000 টাকা, ঠিক এই লেনদেনটা, এই 1 তারিখের লেনদেনটা তুমি ক নাম্বারে উঠিয়ে দিলে তোমার অঙ্ক শেষ। খ নাম্বার আছে অর্থের আগমন ও নির্গমন দেখে নগদ অর্থের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ তোমার এই অঙ্কের ভিতরে নগদ টাকার পরিমাণ কোথায় ডেবিট হয়েছে, নগদ টাকার পরিমাণ কোথায় ক্রেডিট হয়েছে, এই দুই ডেবিট ক্রেডিটের যোগ বিয়োগের ফলটাই হবে খ নাম্বারের উত্তর। মনে রাখবা যতগুলো লেনদেনের মধ্যে নগদান হিসাব ডেবিট হয়েছে তারা যোগ হবে, যতগুলো নগদানে ক্রেডিট তারা বিয়োগ হবে, তাহলে তোমার খ এর অ্যান্সার হয়ে যাবে। আরেকবার তুমি খ নাম্বারে সরাসরি নগদের একটা খতিয়ান করলেও তোমার সমাধানটা শেষ হবে। এই ছিল আমাদের আজকের জাবেদার অ্যাপ্রেজালের সমাধান, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবা, আর প্রত্যেকটা অধ্যায়ের একটা করে ক্লাস আমি তোমাদের দেব। আমার প্রত্যেকটা ক্লাসের সাথে তোমরা বইটা খুলবা, তাহলে আমাদের ক্লাস বুঝতে সুবিধা হবে। তাহলে ছাত্রছাত্রীরা সবাই এই করোনা ভাইরাসের হাত থেকে রেহাই পাও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা করি আমি আমার আজকের ক্লাস শেষ করছি।